শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এর আগের পর্বগুলোতে আপনাদের সঙ্গে রিডাক্স নিয়ে আমার বেশ কিছু আলোচনা হয়েছে। এই পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব রিয়্যাক্ট রিডাক্স নিয়ে। তো রিয়্যাক্ট রিডাক্স বিষয়টা আসলে কি? আবার আমরা জানি যে রিয়্যাক্ট একটা স্ট্যান্ড অ্যালোন আলাদা লাইব্রেরি, রিডাক্স কিন্তু আবার আলাদা অন্য একটা লাইব্রেরি। রিয়্যাক্টের সাথে রিডাক্সের কোনো সম্পর্ক নেই। রিডাক্স স্ট্যান্ড অ্যালোন একটা স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি, যেটা দিয়ে আমরা যে কোনো জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্টে স্টেট ম্যানেজ করতে পারি। সেটা হটেভার হতে পারে রিয়্যাক্টের সাথে, হতে পারে ভিউ জেস, অ্যাঙ্গুলার জেস কিংবা পলিমার জেস, ব্যাকবোন জেস, যে কোনো কিছুর সাথে আপনি রিডাক্স ব্যবহার করতে পারেন। বাট ইন প্র্যাকটিক্যালি রিয়্যাক্টের সাথেই কিন্তু রিডাক্সটা বেশি বেশি ব্যবহার হয় বা এখনও বেশি বেশি ব্যবহার হচ্ছে। তো এ কারণে শুধু স্পেশালি রিয়্যাক্টের জন্যই রিডাক্সের একটি প্যাকেজ আছে, সেই প্যাকেজটিকে আমরা বলতেছি রিয়্যাক্ট রিডাক্স। আমি আবার বলছি, স্পেশালি শুধুমাত্র রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের জন্যই রিডাক্সের যে প্যাকেজ, সেই প্যাকেজটিকে আমরা বলতেছি রিয়্যাক্ট রিডাক্স। এটা স্পেশালি ডিজাইন ফর রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনি যদি রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন রিডাক্স ব্যবহার করতে চান, সেক্ষেত্রে শুধুমাত্র রিডাক্সের যে স্বতন্ত্র লাইব্রেরি আছে সেটি ব্যবহার না করে, স্পেশালি যেটা রিয়্যাক্টের জন্য ডিজাইন করা বা স্পেশালি যেটা রিয়্যাক্টের জন্যই কাজ করে সেটি যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনে আপনি রিডাক্সের অনেক বেশি অ্যাডভান্টেজেস পাবেন। আর রিয়্যাক্টের জন্য স্পেশালি যেটা ডিজাইন করা সেটাকে আমরা বলতেছি রিয়্যাক্ট রিডাক্স। এবং এখানে বলা হচ্ছে যে অফিসিয়াল রিয়্যাক্ট বাইন্ডিংস ফর রিডাক্স, অর্থাৎ অফিসিয়ালি রিয়্যাক্টের জন্যই এই রিডাক্সের লাইব্রেরিটাকে ডিজাইন করা হয়েছে এবং নাম দিয়ে দেওয়া হয়েছে রিয়্যাক্ট রিডাক্স। এবং এটি ব্যবহার করলে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা রিয়্যাক্ট নিয়ে যখন কাজ করি তখন কিন্তু আমরা কম্পোনেন্ট মডেলে কাজ করি। আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট থাকে, আমাদের চাইল্ড কম্পোনেন্ট থাকে, আমাদের কম্পোনেন্ট ট্রি থাকে, কম্পোনেন্টের একটা হায়ারার্কি আমাদের থাকে। তো এই হায়ারার্কিগুলোর কথাগুলো বা বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু এখানে রিয়্যাক্ট রিডাক্সকে ডিজাইন করা হয়েছে এবং ডিজাইন করা হয়েছে রিয়্যাক্টের কম্পোনেন্ট মডেলকে ফলো করে। এবং এ কারণে হচ্ছে কি, আমরা অনেক সুবিধা কিন্তু এখান থেকে পাচ্ছি। এখানে রিয়্যাক্টের কম্পোনেন্ট মডেল নিয়ে যখন আমরা কাজ করছি, কম্পোনেন্ট মডেল নিয়ে কাজ করার জন্য এখানে যে পারফরমেন্স অপটিমাইজেশনের বিষয়গুলি আছে, অটোমেটিক যে ইমপ্লিমেন্টেশনের বিষয়গুলি আছে, যে কমপ্লেক্সিটিগুলো আছে, সেগুলো রিয়্যাক্ট রিডাক্স প্যাকেজের ভিতরে সেগুলো অপটিমাইজড করাই আছে। সেগুলো নিয়ে আপনাকে কোনো হেডেক নিতে হবে না, যেহেতু আপনি স্পেশালি রিয়্যাক্টের জন্য রিয়্যাক্ট রিডাক্স ব্যবহার করছেন, সেহেতু এটা অপটিমাইজড অবস্থাতেই আপনি পাবেন। এবং নট অনলি ড্যাট, যখন রিয়্যাক্ট আপডেট হয় আবার রিডাক্স আপডেট হয়, তখন রিয়্যাক্ট রিডাক্স যে লাইব্রেরিটা আছে এই লাইব্রেরিটাও আপডেট হয়। এবং রিয়্যাক্টের যে রিডাক্সের যে টিম আছে সেই টিমই কিন্তু রিয়্যাক্ট রিডাক্সের যে প্যাকেজটি আছে এই প্যাকেজটিকে মেনটেন করে। তো আশা করি, কেন আপনি রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের সাথে স্ট্যান্ড অ্যালোন রিডাক্স ব্যবহার না করে রিয়্যাক্ট রিডাক্স ব্যবহার করবেন, এই বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো আসুন এবার একটা কাজ করা যাক, একটা রিয়্যাক্ট রিডাক্স প্রজেক্ট তৈরি করা যাক। তো রিয়্যাক্ট রিডাক্স প্রজেক্ট তৈরি করার জন্য আপনি যদি নর্মালি একটা রিয়্যাক্ট প্রজেক্ট তৈরি করেন, নর্মালি একটা রিয়্যাক্ট প্রজেক্ট তৈরি করেও কিন্তু তার সাথে আপনি রিয়্যাক্ট রিডাক্সকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আবার আপনি চাইলে রিডাক্স ইমপ্লিমেন্ট করেই বা রিডাক্সকে স্ক্যাফোল্ড করেই একবারে সরাসরি প্রজেক্ট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার নতুন রিয়্যাক্ট প্রজেক্টের ভেতরে অটোমেটিক্যালি রিডাক্স কনফিগার হয়ে যাবে। তো আমরা যদি এটা দেখার জন্য একটু রিয়্যাক্ট রিডাক্সের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই, এখান থেকে আমি গেট স্টার্টেড করলাম। এখানে খেয়াল করে দেখুন, এরা ইনস্টলেশন প্রসেস দুটো দিয়ে দিয়েছে। একটা হচ্ছে আপনি যদি রিয়্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট করে অটোমেটিক্যালি তার ভেতরে রিয়্যাক্ট রিডাক্সের যে প্যাকেজটি আছে সেটিকে কনফিগার করে চান, সেক্ষেত্রে আপনি এখানে যে NPX ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ, মাই অ্যাপ, টেমপ্লেট রিডাক্স, এই টার্মিনাল কমান্ড ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করে যদি আপনি রিয়্যাক্টের প্রজেক্ট তৈরি করেন, তাহলে ওই রিয়্যাক্টের প্রজেক্টের ভিতরে রিডাক্স অটোমেটিক্যালি কনফিগার হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি এভাবে অটোমেটিক্যালি কনফিগার করব না, আমি ম্যানুয়ালি কনফিগার করব, সেক্ষেত্রে আপনি একটা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে NPM ইনস্টল রিয়্যাক্ট রিডাক্স, হ্যাঁ, এই টার্মিনাল কমান্ড দিয়ে রিয়্যাক্ট রিডাক্সকে আপনার অ্যাপ্লিকেশনের ভেতরে আপনি ইনস্টল করে কাজ করতে পারেন। সেক্ষেত্রে এখানে আরও বলা হয়েছে, যদি আপনি NPM ইনস্টল রিয়্যাক্ট রিডাক্স টার্মিনাল কমান্ড দিয়ে আপনার আলাদা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের ভিতরে রিডাক্সকে ইমপ্লিমেন্ট করেন, সেক্ষেত্রে অবশ্যই রিডাক্সের যে স্টোর আছে সেই স্টোর আপনাকে নিজে নিজে তৈরি করে নিতে হবে। এবং নট অনলি দ্যাট, রিডাক্সের যে অফিসিয়াল লাইব্রেরি আছে সেই অফিসিয়াল লাইব্রেরিটাকেও আপনাকে আলাদা করে ইনস্টল করে নিতে হবে। অর্থাৎ এভাবে ম্যানুয়ালি করতে গেলে প্রথমে আপনাকে ফার্স্ট স্টেপ যেটা করতে হবে আমি একটু এখানে বলি। যদি আপনি অটোমেটিক্যালি করেন তাহলে তো করলেনই, কোনো হ্যাসেল আপনার নাই। আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে প্রথমে আপনাকে একটা রিয়্যাক্ট অ্যাপ
ক্রিয়েট করে নিতে হচ্ছে। তারপরে এর ভেতরে আপনাকে রিয়্যাক্ট রিড্যাক্স ইনস্টল করে নিতে হচ্ছে, এর ভেতরে আপনাকে শুধুমাত্র রিড্যাক্সে যেটা সেটা ইনস্টল করে নিতে হচ্ছে, এবং নিজে নিজে আপনাকে ম্যানুয়ালি স্টোর ক্রিয়েট করে নিতে হচ্ছে। এই কাজগুলো আপনাকে করে নিতে হবে যদি আপনি ম্যানুয়ালি করেন। আর আপনি যদি ম্যানুয়ালি না করে তাদের যে ডাইরেক্ট টার্মিনাল কমান্ড আছে সেই ডাইরেক্ট টার্মিনাল কমান্ড যদি আপনি ব্যবহার করেন, এই টার্মিনাল কমান্ড যদি আপনি ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে হবে কি, এতটুকু খেয়াল করে দেখুন, নতুন রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট হবে এবং সেই সাথে এর সঙ্গে রিয়্যাক্ট রিড্যাক্সও যুক্ত হয়ে যাবে। তো চলুন আমরা এখানে ম্যানুয়ালিও চাইলে করতে পারি, ম্যানুয়ালি প্রথমে না করে আমরা সরাসরি রিড্যাক্স কনফিগার হয়ে যাবে সেজন্য যে টার্মিনাল কমান্ড আছে সেটি ব্যবহার করে একটা নতুন রিয়্যাক্ট রিড্যাক্স প্রজেক্ট ক্রিয়েট করি। তো রিয়্যাক্ট রিড্যাক্স প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এইখানে আমি একটা নিউ ফোল্ডার নিয়ে নিচ্ছি, আমি এই ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি রিয়্যাক্ট রিড্যাক্স স্টাডি, ওকে, STUD স্টাডি। এর ভেতরে আমি টার্মিনালে কমান্ড দেবো। তার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে যেহেতু আপনি রিড্যাক্স শিখছেন তার মানে রিয়্যাক্টের বেসিক বিষয়গুলো আপনার জানা আছে, আপনার কম্পিউটারে নোট জেএস ইনস্টল করা আছে। এই বিষয়গুলি আমি আশা করি যারা রিড্যাক্সের টিউটোরিয়াল দেখছেন তাদেরকে বলতে হবে না। আমি সরাসরি টার্মিনালে কমান্ড দিলাম, খেয়াল করে দেখুন এখন কী হবে, আমার এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হবে, এবং এই যে প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে এখানে রিয়্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট হবে, এবং সেই রিয়্যাক্ট প্রজেক্টের সাথে আমার যে রিড্যাক্সের আর্কিটেকচার আছে সেটি কনফিগার হয়ে যাবে। তো যাই হোক, এই পর্ব এই পর্যন্তই, এখানে নতুন রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে যাক। দেনের পরের পর্বে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা ক্রিয়েট হলো, রিয়্যাক্ট রিড্যাক্স প্রজেক্টটা ক্রিয়েট হলো, সেই প্রজেক্টের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।